শেখ রাসেল দিবস দু হাজার নড়াইলে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে আজ সোমবার আঠারো অক্টোবর দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের চত্বরে অস্থায়ী শেখ রাসেলের মুরালে পুষ্পস্তবক অর্পণ জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রস্তুতকৃত প্রেজেন্টেশন প্রদর্শন শেখ রাসেল দীপ্ত জয়উল্লাস অদম্য আত্মবিশ্বাস প্রতিপাদের উপর সেমিনার ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এছাড়াও নড়াইল পৌরসভা জেলা শিশু একাডেমি সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চিত্রাঙ্কন প্রতিযোগিতা কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অস্থায়ী শেখ রাসেল মুরালে জেলা প্রশাসন জেলা পরিষদ জেলা পুলিশ জেলা আওয়ামী লীগ সদর উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সড়ক বিভাগ গণপূর্ত বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৌরভ হোসেন বিশ্বাস পুলিশ সুপার প্রবীর কুমার রায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুল হাসান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সরকারি কর্মকর্তা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন